পাখি প্রেমী বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় অনেক অনেক ভালো আছেন, আপনাদের দয়া এবং রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে অনেক কাজ আছে, আপনাদের সব দেখাবো। তো আজকে কবুতরের ঘর পরিষ্কার করব এবং কবুতরগুলারে গোসল করাবো, আরও অনেক অনেক কাজ আছে আমার গ্রাম্য জীবনে। যেই সব কাজকর্ম, সবাই গ্রামের যেসব জিনিসগুলো দেখতে পছন্দ করেন, আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং নতুন হলে ফলো দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। কালকে যে কক্কা জোড়া সংগ্রহ করছিলাম রাত্রে, অনেকেই বলছিলেন যে কেমন দেখতে বা কি মাথায় জুটি আছে কিনা। এই যে দেখেন জুটি আছে কিনা মাথায়, মাশাল্লাহ খুব ভালো ডাকে। হ্যাঁ, পাক আটকাই দিছি সকাল সকাল সারলাম, আজকে অনেক কাজ ঘরের ভিতরে। এদেরকে এখানে সাইরে দিলে বলে পরিষ্কার নাইম করতেছে, আমার হেল্প করতেছে নাইম, অনেকটাই প্রায় কমপ্লিট, অনেকক্ষণ ধরে কাজ চলতেছে। ঘরের সাইজটা অনেকে জানতে চাইছেন যে কবুতরের ঘরটার সাইজ কেমন এবং ভিতরে খোপ কীরকম কী আছে। গোসল করার জন্য একটা পানির ইয়া দিয়ে রাখলাম, যার মনে চাইবো সে গোসল করবে এখানে। হ্যাঁ, ওর মনে হয় মনে চাইতেছে গোসল করার, ভাব দেখে মনে হইতেছে এইটাই, এখন গোসল করব। তো যার মনে চায় সে গোসল করব, আর যার মনে চায় না সে করবো না। এই আরও একজন আসছে, আরও একজন আসছে, আস্তে আস্তে করে সবাই আসতেছে। করো তোমরা গোসল করতে থাকো। হ্যাঁ, কার কবুতর কতটুক বাচ্চা রেখে আবার বাচ্চা ফুটায় জানি না, বাট আমার কবুতর এই এই বাচ্চা রেখে আবার বাচ্চা ফুটাইছে। হ্যাঁ, এই সাইজ এত বড় হয় না, কিন্তু কিংয়ের বাচ্চা এত দুঃখেছে। হ্যাঁ, তো এই আর রেখে আবার বাচ্চা ফুটাইছে। অনেক ময়লা জমছে, এই যে বাচ্চা আছে আরো দুইটা। আয় হায় আয় হায়, দেখেন এখানে কতগুলো আইসে জমা হয়েছে, বাচ্চা গোসল করতে আসছে। এই যে সবগুলোই আসছে গোসল করতে। হ্যাঁ, বড় একটা তাপাল কিনতে হইব, আমি যেই সাইজেরটা খুঁজছি এটা আমার এখানে পাই না, বা দেখি পরে একটা অনলাইনে অর্ডার দিতে হইব গোসলের পাত্র। করো গোসল করো সবাই। খাবার খাওয়াই দিবে বাচ্চা, বাচ্চাটা কেমন হয়েছে দেখেন, মাশাল্লাহ কি পরিমাণ ময়লা হয়েছে। বেশ কিছুদিনই পরিষ্কার করতে পারিনি, কারণ আবহাওয়া ভালো ছিল না, তারপর আবার ব্যস্ত ছিলাম এই কারণে। তো এক সপ্তাহ পর পরিষ্কার করা, এক সপ্তাহ ময়লা হয়ে পুরো একটা ঘুরে গেছে। চিন্তা করা যায় বাচ্চা হইলে যে কি পরিমাণ ময়লা হয় বলার মতো না। আল্লাহ, নাইম আজকে অনেক কষ্ট করতেছে। আমি কি বলতে পারবেন না এটার ভিতরে কি, আসলে আমি নিজে কবুতরের গ্রিড বানাই বলছিলাম না। একদম ফ্রেশ তার তাজা, এরকম শুকনো দিতে হবে, শুকাইয়া তারপর মিনিমাম দুই তিন দিন শুকনো দিতে হবে, একদম মসমস হয়ে দেবো, এরপর হলো এটা গ্রিড বানাইতে।
এখন একটা কাজ করব সেটা হচ্ছে যে শুকনো ঘাস আছে না শুকনো ঘাস মানে ঘাস কাটার পর ওটা শুকনো হয়ে রইছে ওইগুলারে কবুতরের ঘরের কাছে রাখবো যাতে কবুতর যেগুলো বাসা বানায় ওগুলো ওইগুলো সংগ্রহ করে ডিম পাড়ার জন্য বাসা তৈরি এই যে দেখছেন জিনিসটা এটা হচ্ছে কবুতর বলেন গুগু বলেন পাখি বলেন সবার জন্য বেস্ট এই জিনিসটা বাসা তৈরি করার জন্য তো আমি বলছিলাম এটি রাখার জন্য ওরা রাইখে দিছে তো এগুলোর এখন নিয়ে ওখানে রাখবো ওরা নিজেরা ওদের মতো করে বাসা তৈরি করে নেবে এই জায়গাটায় রাখবো যত হালকা একটু ও জায়গায় রাখা ছিল তো হালকা একটু ভিজা ভিজা আছে একটু শুকিয়ে যাবে কবুতর এডের নিয়ে বাসা পাবে আমার কম্পিউটারের রুমে অ্যাক্সেসরিজগুলো আছে সব এলোমেলো হয়ে আছে যার কারণে এখানে একটা নতুন তার দিছি রং টং করি নাই যদিও করবো এখানে এগুলাতে তো এখন হচ্ছে এই জিনিসপত্রগুলো এগুলার ভিতরে রাখবো সবাই দেখেন যে কি কি জিনিসপত্র রাখি এটা হইতেছে আমার ক্যামেরা তো আমার আরো ক্যামেরা আছে এখানে এই যে দেখেন এই যে গোপ্রো আছে হ্যাঁ এই একটা আছে ক্যামেরা তারপর আমার আরো ক্যামেরা ছিল আরো দুইটা ক্যামেরা ছিল এগুলো নাই ঠিক আছে হার্ড ডিস্ক এগুলো হইতেছে লাইট আর কি হ্যালোজিন লাইট ভিডিওর জন্য ব্যবহৃত লাইটগুলো যে তিনটা এগুলো হইতেছে হ্যালোজিনের ব্যাটারি মোটামুটি চারটা আর একটা সুইচ সাথে লাগানো পাঁচটা ব্যাটারি সব মিলে এটা হইতেছে চার্জার আর কি হ্যালোজিনের চার্জার আরো আছে গোপরোর এক্সেসরিজ ব্যাটারি আছে তারপর আরো অনেক কিছু আছে এটা বুকে লাগাইয়া ভিডিও করা যেটা এগুলো গোপরোর হ্যান্ডেল এই একটা ক্যামেরার চার্জার বয়া ব্যবহার করা হয় না বাট একদম নতুন এই ব্যাগটা নষ্ট হয়ে গেছে এটা একদম নতুন আমি মনে হয় এটা তো দুই চারবার ব্যবহার করছিলাম কমিরে আসে এগুলো সব এখানে থাকুক আস্তে আস্তে একদিন না একদিন কাজে লাগবে লাগতেছে আস্তে আস্তে লাগতেছে অনেক কিছুই সময় সাপেক্ষে সবই কাজে লাগবে চার্জার আরো কত আছে ঠিক আছে ভিডিও করার জন্য মোটামুটি চার্জার দরকার আল্লাহর মতো এমন কিছু নাই যেটা না সংগ্রহ করছিলাম এই যে ভিডিও এটা কিন্তু ভিডিওর জন্য এখানে ক্যামেরা ব্যবহার করে এরকম যে শর্টগুলো নেওয়া হয় শর্ট ফিল্ম বা নাটকের শর্টের জন্য অনেক ড্রিম ছিল আর কি অনেক কিছু করার বাট হয়ে উঠলো না ঠিক আছে যাক আল্লাহ চাইলে কোনো একদিন হইতে পারে ড্রোন ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে একটা ল্যাপটপ আছিল আমার ওইটার চার্জার
জেলের একটা ল্যাপটপ আছে বের করছে আমরা, এটার ভিতরে কি কি আছে দেখি। ও আচ্ছা, এটা হচ্ছে আমার একুরিয়ামে না। ও আচ্ছা, এটা আমি একটা কন্টেন্ট শুরু করছিলাম অনেক আগে, তাতাল তাতাল রান এগুলো আর কি। হ্যাঁ, ওইগুলোর তা আজকে থেকে 4 বছর আগে, তো তখন কেনা হয়েছিল, অনেক কিছু কিনছিলাম, অনেক অনেক কাজে অনেক জিনিস ব্যবহৃত ছিল, বাট আজকে অব্যবহৃত হয়ে গেছে সব কিছু। এখন থাকুক, এগুলো লাগবে অনেক সময় অনেক কাজে। ড্রোনের বই, এটা হইতেছে আপনার মাইক্রোফোন আছে না বুম, যেটা বড় আর কি, ওইটার জন্য মাইক্রোফোনটা আছে ঘরেতেই আছে, ওটা এই জায়গায় এনে রাখতে। এই হইলো আসলে আমার গরিব মানুষের সেট আপ, আমরা গ্রামের মানুষজন। আল্লাহর রহমতে আমার ভিডিও করার জন্য যা যা দরকার সব কিছুই আছে, ভিডিও এডিটিংয়ের জন্য ওই পিসি আছে দুইটা, আরও একটা আছে কিন্তু ওটা ওই জায়গায় ফালাই রাখা হয়েছে, ব্যবহারই তো ব্যবহার করা হইতেছে না। এই ঠিক আছে, তো একটা জিনিস কি সেটা হলো যে কিছু মানুষ সবসময় চায় আমাদেরকে তাই না নিচে নামানোর জন্য। হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে নিচে না নামায়, ঠিক আছে, কোনো মানুষের সাধ্য নাই যে কেউ কাউকে নিচে নামাইতে পারে। তো এইটাই, যারা আমার ভিডিও দেখেন, আজকের ভিডিওটা অনেক বড় হইতেছে যদিও, হ্যাঁ, কিন্তু যে ল্যাপটপ আছে, যদিও এটা আমার না, আমারটা হচ্ছে অ্যাপেলের। হ্যাঁ, এটা হচ্ছে ডেলের। যারা আজকে ভিডিওটা দেখতেছেন, অনেক বড়, আরো অনেক কিছু আছে, আমরা চিন্তা করতেছি দেখাবো কি দেখাবো না, পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, পরের ভিডিওতে আমার ইউটিউব প্লে বাটন আছে, ওইগুলো দেখাবো, কারণ আজকে ভিডিও অনেক লং হয়ে যেতেছে, আপনারা বিরক্তি বোধ করতে পারেন। হ্যাঁ, এই কারণে আজকে সব কিছু আর দেখাইলাম না। আচ্ছা, তো যারা দেখতেছিলেন ভিডিওটা, আশা করি সবার ভালো লাগছে, যারা দেখেন আমার পছন্দ করেন, এক একজনের কাছে এক এক রকমের রুচি, কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো আজকে আর বেশি বাড়াইলাম না ভিডিওটা, এখানেই ইন্ডিং করলাম। আশা করি আর একটা জিনিস যেটা সবাই আমার কাছে বলতেছিলেন, সেটা হচ্ছে আমার ঘরটায় কত খরচ গেছে, কত কি লাগছে, টোটাল কত সাইজের। আমার ঘরটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, আমি কমপ্লিট করে টোটালটা আপনাদের হিসাব করে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবার কাছে বলার, তো রোদ উঠছে অনেক, আর কাজ করতে করতে জংলা জংলা লাগতেছে, যদিও গোসল করতে হইবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকেন। আল্লাহ হাফেজ।